আমি রণজিৎ আর আপনারা দেখছেন রাজ গার্ডেন্স। তো আজকে যে গাছটি দেখছেন এর অরিজিনাল নাম হলো পর্তুলিকা। আমরা কেউ একে নটামুড়ি নামে চিনি, কেউ ঘাসফুল নামে চিনি। তো এই গাছটা অনেকগুলো কালার হয়, কালারের ফুল হয়। তো দেখুন, এটা আমি একটা ডাবায় বসেছিলাম, আমাদের একটা সিমেন্টের ডাবা পড়েছিল, তো সেইটাতেই লাগিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে গাছটা, দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত ফুল ফুটে আছে, কত সুন্দর লাগছে। দেখুন এটা হোয়াইট আছে, রেড আছে, ইয়েলো আছে, তার সাথে পিঙ্ক আছে। এটাও একটা নটামণি গাছ দেখছেন। এগুলো আমি বোতল কেটে লাগিয়েছি, বোতল কেটে লাগিয়েছি। দেখুন এত ফুল ফুটেছে, কত সুন্দর গাছগুলো হয়েছে। তো চাইলে আপনারাও করতে পারেন বোতল কেটে। যেসব বোতল বাড়িতে পড়ে থাকে, নষ্ট হয়, সেই বোতলগুলো দিয়েই করেছি। দেখুন প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে। আমি আবার সেই ডাবায় ফিরে এলাম গাছগুলো দেখানোর জন্য। দেখুন সত্যি খুব সুন্দর লাগছে, আমার তো বিরাট পছন্দ হয়েছে। দেখুন আবার সেই বোতলের গাছগুলোকে দেখাচ্ছি। এটা কিছুই নয়, বোতল কেটে জল নিকাশের ব্যবস্থা করে তার ভিতরে মাটি ভরে গাছগুলো লাগানো হয়েছে। দেখুন ইয়েলো, পিঙ্ক আর হোয়াইট, তিনটে কালার এখানে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে নোটিফিকেশান বেল আইকনে দাবিয়ে অলে প্রেস করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করবেন, অবশ্যই লাইক কমেন্টটা করবেন।